নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে অঙ্কের বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো পাঠ্য বই থেকে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক সবার আগে দেখে নেবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষায় আসবে ফার্স্ট অর্থাৎ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখে নাও এক নম্বর পূর্ব পাঠের পুনরোচনা দুই নম্বর হচ্ছে অনুপাত তিন নম্বর হচ্ছে সমানুপাত অর্থাৎ তোমাদের এক থেকে সপ্তম অধ্যায় অবধি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে চলো এবার দেখা যাক কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও চার নম্বর পেজে অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের চার দাগ সাত দাগ এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ চার সাত পেজ নাম্বার হচ্ছে চার অর্থাৎ চার নম্বর পেজের অঙ্ক গুরুত্বপূর্ণ চলো তারপরে দেখো পেজ নম্বর হচ্ছে পাঁচ পাঁচ নম্বর পেজে দেখো কোন কোন অঙ্কটা গুরুত্বপূর্ণ এটা দেখো নয়ের পাঁচ দাগ তারপর হচ্ছে দশের সাত দাগ দশের দশ দাগ অঙ্কটা গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখব সাত নম্বর পেজে হ্যাঁ পেজ নাম্বারটা বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে দেখে নাও চার দাগ চার দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ দেখো স্টার চিহ্ন দেওয়া আছে তারপরে আট দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ দশ দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তারপরে দেখে নাও পেজ নম্বর দশ দশ নম্বর পেজে দেখে নাও কোষে থেকে ওয়ান পয়েন্ট ট্যুর একের দুই দাগ পাঁচ দাগ গুরুত্বপূর্ণ তারপর ছেদি চার দাগের একটা গুরুত্বপূর্ণ তারপরে একটা নয় দাগ নয় দাগেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি দেখো পড়া আমরা কম বেশি মুখস্ত করতে পারে কিন্তু অঙ্ক সেটা কখনোই সম্ভব নয় অঙ্ক সবসময় বুঝে বুঝে করতে হবে ঠিক আছে বুঝে বুঝে অঙ্ক করবে এবং অনেকবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে অটোমেটিক পারবে তারপরে দেখো পেজ নম্বর সতেরো দেখে নাও এ দাগটা তারপরে দেখো ছয় দাগটা নয় দাগ সরি এখানে একটা দাগ নম্বরটা ভুল আছে হ্যাঁ সাত আটটা দেওয়া নেই ঠিক আছে বইতে ছয় দাগ নয় দাগ বইতে যার দাগ নাম্বার আছে তার ভিত্তিতে বলছি এগারো দাগ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ বারো দাগ তারপরে দেখে নাও ষোলো দাগের অঙ্কটাও গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তারপরে এখানে দেখে নাও কুড়ি নম্বর পেজে দেখে নাও তিন দাগ সাত দাগ গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে দুই দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পেজ নম্বর ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ নম্বর পেজ চার দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ আট দাগেরটা গুরুত্বপূর্ণ বারো দাগেরটা গুরুত্বপূর্ণ এবার পেজ নাম্বার তিরিশ দেখে নাও কোনটা কোনটা গুরুত্বপূর্ণ একের বি ডি দাগ দুয়ে সি দাগ তারপর হচ্ছে ছয় দাগটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার তিরিশ তারপরে দেখো পেজ নাম্বার থার্টি টু অর্থাৎ বত্রিশ পেজ দেখে নাও এই পাঁচ দাগটা গুরুত্বপূর্ণ তারপরে দেখে নাও তারপরে দেখে নাও আট দাগটা গুরুত্বপূর্ণ নয় দাগটা গুরুত্বপূর্ণ এগারো দাগটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার থার্টি থ্রি হ্যাঁ তেত্রিশ পেজে দেখাচ্ছি তেরো নম্বরটা গুরুত্বপূর্ণ এই অপরটা তোমাদের পরীক্ষা খুব আসে অনেক অনেকবার পরীক্ষা এসেছিল ফার্স্ট টেস্টে তারপরে দেখে নাও পেজ নাম্বার ফর্টি টু তিন দাগটা একটা গুরুত্বপূর্ণ তারপরে দেখে নাও পেজ নাম্বার ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ নম্বর পেজ দেখে নাও পাঁচ দাগটা একটা গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এদিকে দশ একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে খুব অনেক তারপরে দেখে নাও পেজ নাম্বার ফর্টি ফাইভ তেরো একটা গুরুত্বপূর্ণ তারপর দেখে নাও পেজ নাম্বার সিক্সটি ওয়ান অর্থাৎ একষট্টি পেজে দেখে নাও এই দুই দুই দাগটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো অধ্যায় ফোর পেজ নাম্বার সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তর পেজে চার দাগটা গুরুত্বপূর্ণ তারপর নিচে দেখে নাও মান নির্ণয় করো নয় দাগটা দশ দাগটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার দেখে নাও তারপর দেখো পেজ নাম্বার সেভেন্টি ফাইভ আট দাগটা গুরুত্বপূর্ণ এক দাগটা পাঁচ দাগটা গুরুত্বপূর্ণ তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এদিকে দেখো পেজ নম্বর হচ্ছে সেভেন্টি সিক্স পাঁচের তিন দাগ ছয় দাগ গুরুত্বপূর্ণ তারপর পেজ দেখো নাইনটি ফোর দাগটা গুরুত্বপূর্ণ দুইয়ের এক দাগটা গুরুত্বপূর্ণ চলো এবার আমরা দেখব নাইনটি ফাইভ পেজ দেখে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এদিকে এফ দাগটা গুরুত্বপূর্ণ তিনের তিন দাগটা আচ্ছা চারের এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ পাঁচ দাগটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সরল এই এইচ দাগটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বি দেখটা গুরুত্বপূর্ণ এদিকে হচ্ছে আট দাগটা গুরুত্বপূর্ণ আট নয় দুটোই গুরুত্বপূর্ণ দেখে নাও এদিকে পেজ থ্রি অর্থাৎ একশো তিন নম্বর পেজের দুই গুরুত্বপূর্ণ পেজ নম্বর একশো আট দেখে নাও ওই পঞ্চাশ গুরুত্বপূর্ণ ভাগ তারপরে দেখে নাও একশো আট নম্বর পেজে বি একটা গুরুত্বপূর্ণ এইচ দাগটা গুরুত্বপূর্ণ তারপরে দেখে নাও ঈদ একটা গুরুত্বপূর্ণ কেদ একটা গুরুত্বপূর্ণ তারপরে দেখো একশো নয় নম্বর পেজ দেখে নাও একশো নয়ের তিন দাগটা গুরুত্বপূর্ণ ছয় দাগটা গুরুত্বপূর্ণ চারের তিন নয় আচ্ছা পাঁচের সরল কী আছে দুই দাগটা চার দাগটা গুরুত্বপূর্ণ তারপর দেখো পেজ নম্বর একশো ষোলো দেখে নাও একশো ষোলোর এক দুই তিন তারপর হচ্ছে চারের এ দাগ ডি দাগ ই দাগ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো তাহলে তোমাদের ফার্স্ট ইমুক টেস্টে এক থেকে সাত নম্বর অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো